ফেস্টিভ সিজন চলছে, ফেস্টিভ সিজনে গয়না শপিং থাকবে। আর হ্যাঁ, আজকে আমাকে খুবই সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে ডায়মন্ড হাউস। বেসিক্যালি ডায়মন্ড হাউসের পক্ষ থেকে আমাকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে, এই শাড়িটা গিফট করেছে তারা। আমি তো বেশ সারপ্রাইজড হয়েছি শাড়িটা পেয়ে। আর শাড়িটা পাওয়ার সাথে সাথে আমি এটাও জানতে পারি যে সকল ডায়মন্ড গহনাতে নাকি সর্বোচ্চ মূল্য ছাড় চলছে। তাই আমি আর একদমই দেরি করিনি, বের হয়ে পড়লাম। আমার বাসার কাছে হচ্ছে গুলশান পিঙ্ক সিটির আউটলেটটা, তাদের আরো কয়েকটা আউটলেট আছে, আমি কমেন্টে ডিটেল দিয়ে দিব না। আর সেই আউটলেটই আমি চলে গিয়েছি তাড়াতাড়ি করে। ডায়মন্ড জুয়েলারিজ আসলে অফার টাইমে পারচেজ করলে বেস্ট আমার কাছে মনে হয়, যতখানি ডিসকাউন্ট পাওয়া যায় ততখানি টাকাটাই সেভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি সবসময় হচ্ছে গিয়ে সেল বা ডিসকাউন্টের ওয়েট করি। আর ডায়মন্ড হাউসের ডিজাইনস আমার বরাবরই বেশ পছন্দ, কারণ তারা বিভিন্ন বাজেটে ডিজাইন গুলো করে। সবকিছুই যে লাখ লাখ টাকা দামের হয় এরকম না, 20,000-30,000 টাকাতে ওদের সুন্দর সুন্দর কালেকশন থাকে। কিন্তু তোমরা তো আমাকে চিনো, আমার অনেক বেশি হচ্ছে গিয়ে যেগুলো একটু হেভি, একটু বেশি কাজ, একটু বেশি এক্সপেন্সিভ, ওই ডিজাইনগুলোই পছন্দ হয়। বাট স্টিল আমার ডেন্টি জুয়েলারিজও কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, সবসময় যেটা আমি করি, তোমাদের জন্য ভিডিওস করি, বিকজ আমি জানি তোমরা আমার ভিডিও দেখে অনেকে স্ক্রিনশটস নিয়ে ওই সেম জুয়েলারিজগুলো পারচেস করতে যাও। আর এই কারণেই কিন্তু হচ্ছে গিয়ে ডায়মন্ড হাউস আমাকে বারবার ইনভাইট করে তোমাদের জন্য ভিডিও করে দেওয়ার জন্য। সো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে কিছু রিং দেখলাম, আমি ব্যাঙ্গেলসও পেয়েছিলাম সুন্দর সুন্দর, সেগুলোও আমি পরে দেখছিলাম। আর রিং কালেকশন এগুলো কিন্তু আবার একটু বাজেট ফ্রেন্ডলি আছে। সো তুমি যে তোমার বাজেটটা বলবা, যে আমার বাজেট 50 বা 40 বা 1 লাখ, যেই বাজেটই তারা তোমাকে গাইড করবে এবং হেল্প করবে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর নোজ পিনস আছে, সলিটার ডায়মন্ডের নোজ পিনগুলো সব থেকে বেশি প্রিটি। এগুলো এক একটা এক এক প্রাইস রেঞ্জের, বা 6,000-7,000 টাকা থেকে আই থিঙ্ক প্রাইস স্টার্ট হয়েছে নোজ পিনের, দেন আস্তে আস্তে বাড়বে। আর সলিটারগুলো তো একটু এক্সপেন্সিভ তোমরা জানোই। আর এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে, সো পুজো উপলক্ষে তারা যে সর্বোচ্চ মূল্য ছাড় অফারটা দিয়েছে, এই মূল্য ছাড় অফারটা কিন্তু ইউজ করে তোমরা ওয়েডিং এর জন্য শপিংটা করে ফেলতে পারো। ছেলেদেরও ডায়মন্ড অ্যান্ড প্ল্যাটিনামে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিং ছিল, যেটা আমার পছন্দ হয়েছে অনেকগুলো এখান থেকে। সো তারপরে জুয়েলারিজ অফ কোর্স, নেক পিসেস, অনেকেই এখন এঙ্গেজমেন্টে বা প্রপোজাল দিতে বা বিয়েতে বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে গিয়ে ডায়মন্ড জুয়েলারিজ, ডায়মন্ডের নেকলেস পরতে পছন্দ করো। সো ডায়মন্ডের নেকলেসও কিন্তু বিভিন্ন বাজেটে আছে, 2 লাখ-1.5 লাখ, অ্যান্ড দেন অফ কোর্স আর এক্সপেন্সিভ রেঞ্জেরও অনেক জুয়েলারিজ আছে ডায়মন্ড হাউসে। আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে যে তোমার যতই বাজেট হোক না কেন, ওরা খুব নাইসলি তোমাকে গাইড করে, তোমাকে হেল্প করে। যেটা অনেক স্টোরে দেখা গেছে যে বাজেট কম থাকলে তারা তেমন একটা হেল্প করতে চায় না, এরকম আসলে করে না ওরা। ওরা অনেক নাইসলি ট্রিট করে সবাইকে, উইচ আই রিয়েলি লাইক। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি এখন কিছু পেন্ডেন্ট সেট দেখাচ্ছি, এগুলো অনেক বেশি লাইক নিজের জন্য নেয় মানুষ, অ্যান্ড আমিও পছন্দ করি রেগুলার পরার জন্য, বাট এগুলো সব থেকে বেশি গিফটের জন্য মানুষ নেয়। সো এখন অনেকেরই বিয়ের দাওয়াত আছে, সো কেউ যদি গিফট করতে চাও কাউকে, আই থিঙ্ক এই সেটগুলো খুব ভালো হবে। এবং ব্রাইড ইউজুয়ালি লাইক রেগুলার লাইফে এগুলো অনেক পড়তে পারবে, অফিসে বা ইউনিভার্সিটিজে থাকে না যে প্রতিদিন পড়া হবে। অনেক সময় দেখা গেছে হেভি জুয়েলারিজ আমরা গিফট পেলে কিন্তু ওটা পড়তে পারি না পরে, কিন্তু তোমরা এই ডেন্টি জুয়েলারিজগুলো গিফট করলে ডায়মন্ডের যেহেতু, সো এগুলো কিন্তু পরা যাবে, অনেক বেশি রেগুলার ইউজ হবে। আর পেন্ডেন্ট ছিল খুব সুন্দর সুন্দর, সিম্পল সিম্পল বাজেটের মধ্যে এগুলো কিন্তু গিফট দেওয়ার জন্য পারফেক্ট। আমি বলবো যে তোমরা নিজের জন্য বা গিফটের জন্য কিন্তু এই ধরনের জুয়েলারিজ, একটু ছোট ছোট ডেন্টি ডায়মন্ডের জুয়েলারিজগুলো নিতে পারো। আর এই জুয়েলারিজগুলো অনলাইনেও অর্ডার করতে পারবা। সো তোমরা যেটা করবা যে মেসেজ করবো ওদের পেজে, আমি কমেন্টে ডিটেল দিয়ে দিব। এছাড়া যদি তোমরা সার্টিফিকেটস বা অথেন্টিসিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার বলে দিচ্ছি ডিটেল কমেন্টে থাকবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।